সোদাইসি সাহেবকে জিজ্ঞাসা করেন, পারবে না। ওরা কোরআন শরীফের প্রতিটি শব্দের অর্থ হ্যাঁ পড়েছি ওনার মতো, আমরাও পড়েছি, আমার মনে আমার আবার এখন দেখা লাগবে, স্টাডি করা লাগবে, মানে সব শব্দের অর্থ আমার জানা। তো হিন্দু বেটা কি পড়া পড়েছিল বল, ওরা কোরআন শরীফের প্রতিটি শব্দে একাধিক অর্থ ওরা আয়ত্তে ছিল, আমাদের চাইতে কোরআন পড়েছে বেশি না কম? সে অন্য ধর্মের মানুষ হয়ে যদি তাফসির লিখতে পারে, আমি কোরআন বুঝি না, আমার একটা আফসোস থাকা দরকার না? এটা যেন আপনার ভেতরে কাজ করে, এই জন্য বারবার আমি রিপিট করছি, আগামী বছরও আমি সামনে প্রত্যেক বছরে ইনশাআল্লাহ রমজানের শেষের দিকে কেন আসব যদি সময় পায়। আসার পর আমি কিন্তু জিজ্ঞাসা করব যে আপনি কোরআন বোঝেন কিনা, একটা সূরা ধরার পরে তার মৌলিক কি কথা আছে ওটা আমি জিজ্ঞাসা করব, এখানে যদি থাকেন আপনাকে অবশ্যই চেষ্টা করবি ভাই। দুনিয়ার জীবনকে যেভাবে গুরুত্ব দিতে আসি, আখেরাতের জীবন এটা কিন্তু কিচ্ছ না। এখন চোখ বন্ধ হয়ে গেলে বাংলাদেশে আপনাকে আর নিয়ে যাবে, এখানে হয়তো মাটির নিচে দিয়ে যাবে, কিয়ামত পর্যন্ত একা থাকা লাগবে নাকি বউ এসে থাকবে। আর একজন হিন্দু নকল কুমার, নকল কুমার নাম শুনুনি, এ বেটা এই কবর নিয়ে একটা গান গাইতেছে, যদিও হিন্দু মানুষ, কবরে কি করে রবে একা একা, অন্ধকারে পাতি নাই বদ্ধ করে সাথী নাই, তোমার প্রিয়ও নেবে না তোমার দেখা, কবরে কি করে রবে একা একা। দুনিয়ার জীবনটা যতক্ষণ পর্যন্ত আখেরাতের তুলনায় তুচ্ছ মনে না ভাবে, ততক্ষণ কোরআনের জন্য আপনার সময় বের করা কঠিন হয়ে যাবে। আমি সহ যারা আছি আজকে থেকে এই কাজে লেগে পড়ো, শুদ্ধ করে কোরআন পড়া আল্লাহর চিঠি, এবং আমি এটা বুঝবই সেভাবে হোক আমি বুঝবো। দরকার পুরাটা না হলে দশটা যেগুলো নামাজ পড়ি দশটা সূরা দিয়ে, এগুলো তো বোঝা যায় নাকি? আমি যখন নামাজের ভেতরে দাঁড়িয়ে পড়ছি সুবহানাক আল্লাহুম্মা, কি এটা কি আল্লাহর বক্তব্য ছিল ইন্না সলাতা আনহা আনিল ফাহশা ওয়াল মুনকার, অবশ্যই নামাজ, আল্লাহ শুধু আজ সলাতা দিতে পারতেন, ইন্না দিয়েছে, অবশ্যই নামাজ মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে আপনি এখনই পড়ে গেলেন, আর দেখেন তো আছে কিনা, আল্লাহ পাক যখন আর আয়াত হটা ইস্তিগফার প্রশ্ন বদল চিহ্ন, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, নবীজিকে বললেন আপনি জানেন যে আপনার কাছে যারা আছে এখানে অনেক মানুষ এমন যারা কিয়ামত হবে বিশ্বাস করে না, নবীজি বললেন কই আমার কাছে যারা আছে সবাই তখন হয়তো কিয়ামতে বিশ্বাসী, আল্লাহ পাক বলেন না কয় একটা কথা বলছি আপনি শুনেন যেগুলো দেখবেন, যে মানুষগুলো এতিমের গলায় ধাক্কা দেয় আপনার মা বাবা আছে তাহলে উনিও এতিম, উনি কি এতিম? ছোটবেলায় যাদের মা বাবা মরে যায় আমরা এদেরকে এতিম বলি, এতিম মনে করি, এতিমের সংখ্যায় আপনি দেখবেন শুধুমাত্র মা বাবা মরে গেছে এরা এতিম না, উপরে যারা আছে তার নিচে যারা সবাই তার কাছে কি বলেন বলেন, এতিমের গলায় যারা ধাক্কা দেয় এরা কিয়ামত বিশ্বাস করে না।
এই দেশে যে এতিম গুলো আছে যাদের আন্ডারে, এরা যদি এতিমের সাথে রূঢ় ব্যবহার করে, এতিমকে ধাক্কা দেয়, এতিমের যে হক আদায় না করে, তারা কাবা শরীফের খেদমত করতে পারে, কিন্তু তারা কিয়ামত বিশ্বাস করে না। সম্পদ খাচ্ছে খাবে মজালে আমরা তাদের কাছে যে অধিকার পায়, সম্পদ পায়, বিনিময় পায়, এগুলো না দিয়ে যদি আমাদের অধিকার গুলো নষ্ট করে, এতিমের সম্পদ আরো আত্মসাত করে, এরা নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, দাড়ি জোম্বা থাকতে পারে, কিয়ামত বিশ্বাস, জান্নাতে যাওয়ার জন্য যে মৌলিক তিনটা বিষয় লাগবে তার ভিতরে কিন্তু কিয়ামতের বিশ্বাস লাগবে। এখানে যেটা পড়বে ওটা যেন নিজের প্র্যাকটিক্যাল লাইফে বাস্তব জীবনে সেট করা যায়, এই চিন্তা ভাবনা করে পড়া। তাহলে আমরা আজকে থেকে বুঝলাম যে এতিমের গলায় ধাক্কা দেয় যারা কিয়ামত বিশ্বাস, আর কিয়ামত যারা বিশ্বাস করেন এরা জান্নাতে, বলেন বলেন, এদেশের অবস্থান হয়তো আমি জানি না, আমার দেশের বাংলাদেশের অবস্থা তো আমি জানি না, আর যারা উপরে আছে নিচের মানুষ যারা তাদের কাছে এতিম, এতিমের সাথে তাদের যে ব্যবহার, একটা জেলা এসপি মনে করে, এই এসপির আন্ডারে যত পুলিশ আছে ওই জেলায় সবাই তার কাছে কি বলেন বলেন, তার একটা কলমের খোসায় তার চাকরি চলে দিতে পারে বা বদলি হয়ে যেতে পারে, ওএসপি করে দেখতে পারে, বিভিন্ন রকমের ক্ষমতার ওদের হাতের ভেতরে আছে, অথচ ওইটা কাজে লাগিয়ে এদিনের উপরে কত রকমের অত্যাচার জুলুম নির্যাতন চালাচ্ছে এসিআর বসার কারণে। আমি ওই ইঙ্গিত দিলাম এই দুনিয়ার জন্য, পৃথিবীর জন্য, যারা সেখানে আছেন আপনার নিচে যারা, তারা যে এদিনের মতো আপনার কাছে তাদের সম্পদ, তাদের ব্যবহার, তাদের যে সম্মান, এগুলো যেন নষ্ট না হয়। যারা মিসকিনকে খাবার দেয় না, খাবার দেওয়ার জন্য উৎসাহ দেয় না, যারা নামাজ পড়ে কিন্তু নামাজ সম্পর্কে যারা উদাসীন, এই সাবুন শব্দের অর্থ হচ্ছে নামাজের ভেতরে দাঁড়িয়েছে কিন্তু নামাজে যেটা পড়ে ওইটাও বোঝে না, এর নাম সাবুন। সাবুনের আরো পাঁচটা অর্থ আছে। তাহলে আমরা যারা নামাজে দাঁড়ায় নামাজে কি বলি জানি না, তাদের নামাজ তাদের ধ্বংসের কারণ। আল্লাহ মুমিন মুসাল্লি, আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহর বন্ধু হওয়ার জন্য অবশ্যই প্র্যাকটিক্যাল লাইফে যেইটাই পড়বেন আল্লাহর এই চিঠি সেইটাই মিলাবেন। কখন মিলাবেন? মরণের পরে নাকি কখন? এখন, এখন মানে যখন শুনবেন, যখন বুঝবেন যে আজকে আয়াতটা পড়লাম এটা জানলাম, ওখান থেকে আমল শুরু। আর চার নম্বরে এই চিঠি শুধু নিজে আমল করলে হবে না, এটা যেন আরো মানুষ আমল করতে পারে, কাজ করতে পারে, ওইরকম পরিবেশ তৈরি করে দেওয়া। কথা বুঝতেছেন? এই চারটা শর্ত যারা মানবে এরা আল্লাহর বন্ধু। এরা কি কথাটা কি অত সহজ? সুতরাং আজকে থেকে আমরা আল্লাহর বন্ধু হওয়ার জন্য চেষ্টা চালাবো, আল্লাহর চিঠি আমি পড়বো, আমি এটা বসবো, এটা আমি নিজে মানবো, এবং মানুষ যেন মানে ওরকম পরিবেশ তৈরি করে দেবো। আল্লাহ তুমি দাও ঠিক দাও। দুই নাম্বারে তোমাদের বন্ধু হবে আমার রসুল। কার রসুল? আল্লাহর রসুল তোমাদের বন্ধু। এখন আল্লাহর রসুলকে যদি কেউ বন্ধু হিসাবে পেতে চায়, নবীজি বলেন, হ্যাঁ এই দুনিয়াতে আমি কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করিনি, আমার বন্ধু আছে আল্লাহ নিজে। আমি যদি বন্ধু হিসাবে কাউকে গ্রহণ করতাম, আবু বকরকে গ্রহণ করতাম, যেহেতু আল্লাহ পাক আমার বন্ধু, এই জন্য আমার আর বন্ধুর দরকার নেই। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার রাসূলকে বন্ধু হওয়ার জন্য আয়াতে চারটা শর্ত দিয়েছেন। সূরা বাকারা 139 নম্বর আয়াত, সূরা বাকারা 151 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 164 নম্বর আয়াত, সূরা জামাত 9 নম্বর আয়াত, চার আয়াতে আল্লাহ তার রাসূল যে চার দফা কর্মসূচি নিয়ে দুনিয়ায় কাজ করেছিলেন,
আপনি যদি চার দফা পরামর্শ শুনিয়ে কাজ করেন আপনি রসুলের বন্ধু হতে পারবেন। আল্লাহ বলেন তিনি সেই আল্লাহ তিনি তার রাসূলকে পাঠিয়েছেন এমন একজন নবী রাসূল জামাতের ভেতরে পাঠালেন তার চারটা দুনিয়ার কাজ ছিল এক নম্বরে তিনি আল্লাহর আয়াত তেলাওয়াত করে তোমাদেরকে শোনাতেন যারা কোরআন দিয়ে আমল করবে এদের পুরস্কার আল্লাহ দিকে দেবে। এই যে রমজান এটা কোরআনের আমল কোরআনে আল্লাহ এরকম 500 আয়াত দিয়েছেন শরীয়তের বিধান যেগুলো আমল হিসাবে আমরা জানি। এই 500 বেতনে এই টাকা রমজান প্রতিবার আলাইকুম আসসালাম। তো তারা যারা রোজা রাখেন না, রোজা আছে, রোজার হক আদায় করে যদি একটা মাস পার করতে পারে, কিয়ামতে আল্লাহ একটা দরজা বানিয়ে রেখেছেন ভাই আর কাউকে ঢুকতে দেবে না শুধু রোজা রাখা। আমাদেরকে এই প্রবাসে এসে যারা রোজা রাখছে তাদের রোজা কবুল করে ওই দরজাটা যেন তাদের জন্য খুলে রাখে। এই বাংলাদেশ সহ সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন জায়গায় একটা কথা আমরা শুনি যে আমরা নবীওয়ালা কাজ করি। যারা বলে যে আমরা নবীওয়ালা কাজ করি, আমার বাবা এই করেছে, আমার দাদা এই করেছে, আমার মুরব্বী এই করেছে, আপনারা করেন না, নবীজির কথা বলতে পারবেন না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি নবীর সন্তান ছিলেন, তারা বলেছে আমার বাবা যা করেছে তোমরা করো, ওনারা বলেছিল আমি আব্দুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো। সুতরাং যারা বলছে আমরা নবীওয়ালা কাজ করি, আমরা নবীওয়ালা কাজ পবিত্র করা লাগবে কোরআন দিয়ে। আজ কোরআন দিয়ে পবিত্রকরণ নেই, এই জন্যে আমাদের সবচাইতে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কোরআন দিয়ে পবিত্রকরণ কি? হযরত ওমর করেছিলেন কোরআন দিয়ে পবিত্র, তার ছেলে কি অজ্ঞান হয়ে মারা গেছে, বাকি 20টা তিনি কবরের উপরে মেরেছিলেন চাবুক, চামড়ার চাবুক, মাটি গুলো যখন দুই দিকে চলে যাচ্ছিল স্ত্রী এসে বলে কি করেন আপনি, এত করে নিষেধ করলাম যে ছেলেটাকে বাঁচিয়ে দেন, আপনি কথা শুনলেন না, কোরআন দিয়ে সংশোধন করে দিলেন, বিচার করে দিলেন, ছেলেটা মারা গেল, এখন আপনি বালিশ নিয়ে খাবেন। হযরত ওমর বলে স্ত্রী আমি ও বাবা আমার মায়া আছে কিন্তু আল্লাহর আইনের চাইতে বেশি না, আমি আল্লাহর আইন দিয়ে সংশোধন করে দিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি আমার সন্তানটাকে, আমি বিশ্বাস করি যে আমাকে আল্লাহ যদি আমার জান্নাতে দেয় আমার সন্তানটা হাত ধরে নিয়ে যেতে পারবো। কোরআন দিয়ে আমরা সংশোধন করতে পারছি না,
পবিত্রকরণ করা লাগবে কোরআন দিয়ে, মানুষের তৈরি করা আইন কানুন নিয়ম নীতি দিয়ে পরিষ্কার করলে, পবিত্র করলে ওটা আরো অপবিত্র হয়। এখানে দেশকে মাদক মুক্ত করার জন্য আমাদের দেশে যারা দায়িত্বে আছে সরকার প্রধান থেকে বহু চেষ্টা চালাচ্ছে, কিন্তু মাদক মুক্ত করা সম্ভব হচ্ছে না আমাদের দেশ। এই কথা বুঝতেছেন? এই তিন বছর ছেলে থেকে দেখেছি 170 জন এইরকম মামলার আসামি এই মাদকে। আর বাবা ইয়া বাটা টেনসিটি মদ এইগুলো নিয়ে ধরা পড়ে সব, অথচ এত কড়াকড়ি জিরো টলারেন্স। কোরআনে কারিমের যে বিধান আছে যে শুদ্ধকরণ আছে কোরআন দিয়ে পবিত্রকরণ, এটা দিয়ে যদি রাষ্ট্রীয় ভাবে করতে পারতো জেলখানা অন্তত মাদকের আসামি একটাও পাওয়া যেত। বাংলাদেশে যারা দায়িত্বে আছেন তাদেরকে বলছি, যারা তাবলিগ করেন বলেন যে নবীওয়ালা কাজ করছি, কোরআনের শিক্ষা ব্যবস্থা সারি করা নবীওয়ালা কাজ। তিন নম্বর, আজ পর্যন্ত তো এই কথা বলতে শুনি নাই, তুরাগ নদীর তীরে লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় বসে, ওখান থেকে একবার বলা যায় না সিলেবাসে আমরা এক সময় কোরআন চাই, হবে না এটা আমিও জানি, কিন্তু বলা তো ছিল। বছরের পর বছর সেখানে প্রত্যেকবার বিশ্ব ইস্তেমার নামে হাজার, খারাপ না কাজটা ভালো যান থেকে মাস্টার্স পর্যন্ত। তাহলে এখন যেটা চলছে বাংলাদেশে শরীফ শরীফা নিয়ে, নারীকে পুরুষ পুরুষকে নারী বানিয়ে, এগুলো শিক্ষার নামে যে অপসংস্কৃতি চলছে এটা বন্ধ হয়ে যেত। হেকমা সন্নত মানার মাধ্যম আছে, একমতের যতগুলো অর্থ আছে অন্যতম অর্থ হচ্ছে সন্ন্যাস। নবীদের সন্ন্যাস সব জায়গায় সারি করা, আল্লাহ নবীর আদর্শকে সব জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা। তোমাদের বন্ধু হবে ইমানদাররা, আর ইমানদার তারা যাদের তিনটা কাজ আছে, এক নম্বরে যারা নামাজ কায়েম করে, দুই নম্বরে সম্পদ থাকলে যাকাত দিয়ে দেয়, তিন নম্বরে যারা রুকু করে। রুকু মানে এভাবে মাথা ঝোঁকানো না, রুকু মানে আল্লাহর বিধান যেখানে যেটা পাবে বাস সালাম, এটার নাম কি বলেন বলেন? আমি আল্লাহর বিধান এতদিন জানতাম না, এখন জানলাম যে ঘুষ খাওয়া নিচে বাস কিয়ামত হয়ে গেল, আমি আর ঘুষ খাবো না, এটার নাম কি? আমি এতদিন সুদের টাকা ছড়িয়ে রেখেছিলাম, টাকা আসতো ওই টাকা নিয়ে খেতাম, এখন জীবন চলে গেল আমি আর সুদ খাবো না, এটার নাম কি? এটার নাম কি? কিছু মানুষ তারা কি করে, কুষ্টিয়ায় বড় মসজিদে একবার দেখে এক লোক বসে আছে, বলছে দাদা কি করেন সবসময় খালি বসে থাকেন, সুবহানাল্লাহ পড়েন? আমার কোনো কাজ নেই, আমার বাবার জমি ছিল বিক্রি করে ব্যাংকে রেখে দিয়েছি, ওখান থেকে টাকা আসে প্রতি মাসে মাসে লাভ, ওই টাকা তুলি খায় আর আমি আল্লাহ আমার নামে তো গোনা হবে সুদের টাকা, আমি জানি সুদ খেয়ে গোনা হয় আমি জানি, এখানে টাকা আমার নামে না, টাকা আমার বোন না, গোনা যদি হয় আমার বোন হবে, আমার কোনো গোনা নেই, এরপরে যদি গোনা হয় তো সুবহানাল্লাহ পড়ি ওই গোনা আর এই সুবহানাল্লাহ কাটাকাটি মাঝখানে জান্নাতে যাব খাওয়া না, আপনাকে রুকু করা লাগবে যেখানে যেটা জেনেছে জেনা করা নেই, সে কিয়ামত পর্যন্ত আমি আর জেনার ধারা কাছে যাব। এই তিনটা গুণ যাদের ভেতরে আছে সবার ভেতরে গুণ তৈরি হবে না, নামাজ কায়েম যারা করবে, নামাজ কায়েমের আন্দোলন করে, সম্পদ থাকলে যাকাত দিয়ে দেয়। কয়েকদিন আজ ফেসবুকে ঘুরছে দেখছেন না, ইসলামী আন্দোলনের একামতের দিনের কর্মী যারা তাদের যাকাতের টাকাগুলো নিজে হযরত ওমরের মতো মাথায় বহন করে, এটা মনে হয় দেখলাম ব্রাহ্মণ বাড়ি, এরা নিজেরা বহন করে বাড়ি বাড়ি দিয়ে আসছে। বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দলে যারা আছে সব নেতা কর্মীরা যদি এই আইনটা এভাবে মেনে চলতো যে আমার যাকাতের টাকা এসে আমার বাড়িতে নিয়ে যাবে না, আমার নিজের দায়িত্ব পৌঁছিয়ে দিয়ে আসা, আমার বাংলাদেশে আর ভিক্ষা করা লাগতো না অন্যান্য দেশের কাছে। সাতক্ষীরা জেলা আছে বাংলাদেশে, জরিপ পেয়েছিলাম ওই থানাতে ব্যাংকে যত টাকা পড়ে আছে
ওই টাকাগুলো তুলে যদি খালি জাকাত দেওয়া হতো, ওই ওই থানার ভেতরে যারা গরিব মানুষ আছে একজনের জীবনের ভিক্ষা করা লাগতো না। সাতক্ষীরা খুব উন্নত জেলা না, একটা গরিব জেলা, মাছ ধরে খায় মাছের ঘের ঘের আছে, একটা গরিব জেলা গরিব থানায় যদি অবস্থা হয়। বাংলাদেশের বড় বড় ধনী জেলা যেগুলো চট্টগ্রাম সিলেট, এখানে যে টাকা পড়ি আছে এই টাকাগুলো তুলে যদি শুধু জাকাত দেওয়া হতো, এই জন্য জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করার জন্য যারা চেষ্টা চালায়, যারা জাকাত দিয়ে দেয় আল্লাহর সামনে, যারা রুকু করে আল্লাহর বিধানের সামনে, যারা মাথা ঝুঁকিয়ে দেয় আল্লাহ বলেন এই তিনটা গুণ যার যারা আছে তাদের সাথে বন্ধুত্ব করব। এই তিন প্রকার বন্ধু যাদের আছে এরা এদের জীবন গালে হবে না। আল্লাহ আমাদেরকে বন্ধু হিসাবে আল্লাহকে আর রাসূলকে এবং ইমানদার যারা তাদেরকে গ্রহণ করার তাওফিক দান করেন। আমিন। আমার শরীর এবং কণ্ঠ চারদিকে থাকবে। আমি আজকের মধ্যে আজকে শেষ করলাম।